নির্বাচন পরবর্তী হিংসাসহ বেশ কয়েকটি দাবিতে বাসা জেলাশাসকের কাছে বিক্ষোভ করে ডেপুটেশন দিল বাসাদ জেলা বিজেপি শুক্রবার সকালে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল বাসাদ জেলা বিজেপি মূলত নির্বাচন পরবর্তী হিংসা কোভিড ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দেওয়া এবং এলাকায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বাসা জেলা বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি তাদের দাবি ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই জেলার অসংখ্য মানুষ শাসক দলের অত্যাচারে ঘর ছাড়া মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণশীলতাহানির মতো ঘটনা ঘটছে থানায় কোনো অভিযোগ জমা নেয়নি ঘর ছাড়াদের তালিকা জেলাশাসকের দপ্তরে জমা পড়া সত্ত্বেও আজও কোনো প্রতিকার হয়নি যারা বাড়ি ফিরেছেন তাদের মারধর করে আবারও বাড়ি ছাড়া করা হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় সরকার কোভিড ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করলেও শাসক দল নিজেদের কুক্ষিগত করে রেখেছে বিরোধী দলের লোকেদের ভ্যাকসিন নিতে বাধা দেওয়া হচ্ছে শুধু তাই নয় ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের ক্রাইসিস তৈরি করে বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করা হচ্ছে দাবিগুলি সুষ্ঠু সমাধান এবং এলাকায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বাসা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতা অনুপ দাসের নেতৃত্বে ডেপুটেশন দিল বাসা জেলা বিজেপি কর্মীরা দাবিতে এবং যে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনে পয়সায় ভ্যাকসিন সেই ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে বলছে পঞ্চায়েতের মেম্বার বা প্রধানের সই করে নিয়ে আসলে তবে ভ্যাকসিন দেওয়া হবে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথবা যে পার্ষদ আছে তার কাছ থেকে সই করে নিয়ে আসলে তবে ভ্যাকসিন দেওয়া হবে সারা পশ্চিমবঙ্গে রাজ চলছে তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি এসডিওর কাছে